ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক যুবক। আহত যুবকের নাম প্রতিম কুমার রিয়াং, বাড়ি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশটা হেলেনপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেলে প্রবীত কুমার রিয়াং নামে ওই যুবক নিজের জুম ক্ষেতে চাষ করার সময় আচমকা জঙ্গল থেকে এক ভাল্লুক বেরিয়ে এসে তার উপর আক্রমণ চালায়। ভাল্লুকের আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে যায় ওই যুবকের সমস্ত মুখ। ঘটনার পর ওই যুবকের চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। আচ্ছা, তানের নাম কি? প্রমিত কুমারিয়াম। তানের মানে কে, মানে কি হয়েছে ঘটনাটা তানের সাথে? তানের সাথে ঘটনাটা কি হয়েছে? ভালো কামড় দিছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? দশদা হেলেনপুর। কামড় দিছে মুখে, মুখে কোনটা? মুখে সব কামড় দিছে, সব। পরিবার সূত্রে জানা গেছে, আহত যুবকের স্ত্রী এবং তিন সন্তান রয়েছে। তার উপরই পরিবারের সমস্ত উপার্জন নির্ভর করে। বর্তমানে প্রমিতের এই অবস্থায় সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবারটি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।